ইলিয়াস কাঞ্চন, যিনি বাংলাদেশের একজন চলচ্চিত্র ও নাট্য অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি 1977 সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের 90 দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। কাঞ্চন 300টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না ছবিটি এখনও পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসাবে স্বীকৃত। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ইলিয়াস কাঞ্চন 24 ডিসেম্বর 1956 সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম ইদ্রিস আলী। তিনি 1975 সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে HSC পাশ করেন। 1983 সালে ইলিয়াস কাঞ্চন বিয়ে করেন। পরে রোড অ্যাক্সিডেন্টে তার বউ মারা গেলে ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্র জগৎ থেকে দূরে চলে যান।